ভোক্তাগণ পাবেন যদি অভিযোগ প্রমাণিত হয় জরিমানা 25% অর্থাৎ 10,000 টাকা জরিমানা হলে ভোক্তা 2,500 টাকা পাবেন 1,00,000 টাকা জরিমানা হলে পাবেন 25,000 টাকা সকল ভোক্তা আপনারা অবশ্যই আমাদের যদি কোথাও আপনারা মনে করেন যে আপনাদের প্রতি অবিচার করা হচ্ছে আপনারা আমাদের হটলাইন নাম্বার 16121 এ কল দিয়ে আপনারা জেনে নিন আপনারা অভিযোগ করুন অবশ্যই প্রতিকার পাবেন একটি ট্যাগের মধ্যে দুই তিনবার মূল্য লিখে শাড়ির দাম 3-4 গুণ বাড়িয়ে ভোক্তাকে প্রতারিত করুক এটা কখনো কাম্য নয় আজ আমরা যেই প্রতিষ্ঠানগুলো তদারকি করেছি আপনারা দেখেছেন আমরা মোহাম্মদপুর টাউন হল বাজার তদারকি করেছি এবং কারণ বাজার তদারকি করেছি সেখানে আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি দুই একটি মিষ্টির প্রতিষ্ঠান আইনের ব্যত্যয় করে আমরা তাদেরকে সতর্ক করেছি আইনের আওতায় এনেছি এরপর পরে আমরা মোহাম্মদপুর টোকিও স্কয়ার মার্কেট যেটি এই সেই মার্কেটে গিয়ে আমরা তাদের সকল ব্যবসায়ী তাদের যে মাইক আছে সেই মাইক দিয়ে সকল ব্যবসায়ীকে আমরা সচেতন করেছি এবং কমিটিকে বলেছি তারা একটা এই কমিটি করে দিবে তারা যেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে গিয়ে এর মধ্যে এই তদারকি কার্যক্রমগুলো চলেন প্রত্যেক যে শপিং মলের বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের শপিং মলের যারা সমিতিতে আছেন সেই নেতৃবৃন্দের প্রতি ভোক্তা অধিদপ্তরের অনুরোধ আপনারা অবশ্যই একটা কমিটি করে দেন তারা এটা প্রতিদিন দেখবেন সরকারের কাজ কিন্তু ধরাধরি না সরকারের কাজ হলো অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা যেন ব্যবসা বান্ধব পরিবেশ হয় আমরা জানি আমরা জানা করোনার মহামারীর সময় আমাদের পরিবহন ব্যবসা হোটেল রেস্টুরেন্ট ব্যবসা এগুলো মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে বিভিন্ন শপিং মল সবাই দোকান বন্ধ রেখে ভাড়া গুনতে হয়েছে এই বিষয়টিকে আমরা আমলে রেখেছি আমরা চাই ব্যবসায়ীরা অধিক পরিমাণে বিক্রি করুক কারণ ভোক্তারা এবার প্রচুর আসছেন তারাও 2 বছর ঘরে বন্দী ছিলেন তো তারা প্রচুর বিক্রি করে লাভ করুক কিন্তু একটি ট্যাগের মধ্যে 2-3 বার মূল্য লিখে শাড়ির দাম 3-4 গুণ বাড়িয়ে ভোক্তাকে প্রতারিত করুক এটা কখনো কাম্য নয় আর আমরা এখন এসে আসছি শ্যামলী যে বিভিন্ন বাসের যে টিকিট কাউন্টারে আমরা সেখানে দেখেছি তারা মূল্য তালিকা তারা রেখেছেন তবে আমরা বলেছি এটি বড় করে টাঙ্গাতে হবে প্রকাশ্যে আইনের যেভাবে দেওয়া আছে এবং সেখানে আমরা গত আমরা এর আগে এই গাবতলী গিয়েছি কল্যাণপুর গিয়েছি মহাকালী বাস টার্মিনালে গিয়েছি আমরা সকল বাস টার্মিনালগুলোতে যাব বাংলাদেশের সব জেলায় বাস টার্মিনালতে যাব যাতে ভোক্তা অধিকার সংরক্ষণে দিতে হবে এবং 64টি জেলা প্রশাসন একযোগে কাজ করছে যেখানে রয়েছে বাংলাদেশ পুলিশ এবং এর বিভিন্ন সংস্থা আজ আমাদের সাথে এপিবিএন 11 আছেন আমরা তাদেরকে নিয়ে কাজ করছি একটা বিষয় সবার উদ্দেশ্যে বলে রাখি সকল ভোক্তা আপনারা অবশ্যই আমাদের যদি কোথাও আপনারা মনে করেন যে আপনাদের প্রতি অবিচার করা হচ্ছে আপনারা আমাদের হটলাইন নাম্বার 16121 এ কল দিয়ে আপনারা জেনে নিন আপনারা অভিযোগ করুন অবশ্যই প্রতিকার পাবেন আর সকল ব্যবসায়ীদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনারা অবশ্যই পাকা রসিদ ব্যবহার করবেন অর্থাৎ মুদ্রিত ভাউচার আপনারা মূল কপি ভোক্তাকে দিবেন কার্বন কপি আপনার কাছে রাখবেন আপনি কোথাও থেকে পণ্য কিনলে সেই কপিও রাখবেন বিক্রয় করার সময় সেটিও রাখবেন আমরা আরেকটি মেসেজ দিতে চাই ঈদের পর থেকে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যদি দেখি কেউ ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করছেন আমরা মামলা পর্যায়ে যাব আমরা এতদিন শুধু প্রশাসনিক আদেশে জরিমানা করেছি আমরা অনেক বছর এটা নিয়ে কাজ করেছি এখন আমরা তাদের মানে যদি দেখি যে মানে বড় ধরনের অপরাধ হয় ডেট ওভার প্রোডাক্ট দিয়ে থাকে মেয়াদীর্ণ ওষুধ বিক্রি করে আমরা ঈদের পর থেকে মামলায় যাব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যে ধারা অনুযায়ী সেটা করা হবে আমরা আমাদের সাথে সার্বিক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য মিডিয়া ভাইদের অনুরোধ করছি আমরা আরেকটা বিশেষ অনুরোধ করছি আমাদের 16121 হটলাইনের প্রচার আপনারা যারা এখানে আছেন আপনারা সেখানে প্রচার করলে মানুষ জানতে পারবে কারণ আমাদের হটলাইন নাম্বার 24 ঘন্টায় খোলা থাকে রাত্রে 2-3টার সময় যদি কোনো ভোক্তা নাইট করতে যান তিনি মনে করেন যে তিনি প্রতারিত হয়েছেন কিংবা তিনি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন তিনি জানাতে পারেন ধন্যবাদ এবার কি আপনারা সচেতন করছেন বেশি রমজান বা ঈদ উপলক্ষে না মামলার দিকে বেশি যাচ্ছে এবারে আমাদের কাজটা আপনারা দেখছেন আমরা কিন্তু ব্যাপকভাবে কাজ করেছি বিশেষ করে তেলের বাজার যখন অস্থির হয়েছে আমরা সেখানে প্রশাসনিক আদেশে শুধু তেলের বাজার নয় বিভিন্ন দোকানপাট তারপরে যারা উৎপাদক প্রতিষ্ঠান সবাইকে জরিমানা আওতায় প্রশাসনিক আদেশে এনেছি আমরা জরিমানা করেছি কিন্তু আমরা আমাদের একটা অবজারভেশন করোনার সময় আমাদের এই ব্যবসায়ী ভাইয়েরা তারা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রত্যেকটা দোকান বন্ধ ছিল দিনের পর দিন কারণ আমরা ডেলি বের হচ্ছি আমরা মার্কেটগুলো দেখেছি সেখানে তাদের স্টাফদের কান্নাটা আমাদের চোখে ভাসে এবং আমরা এই কারণে বিশেষ অনুরোধ করেছি আপনারা নিজেরা আইনের মধ্যে থেকে আপনারা নিজেরা পরিচ্ছন্নতা বজায় রেখে ভোক্তার অধিকার রক্ষা করুন এবং আমরা সেই আঙ্গিকে আমরা কিন্তু এই এখন সচেতন করছি সবাইকে অনুরোধ করছি বারবার কিন্তু অনুরোধেরও একটা পর্যায় থাকে আমরা যদি দেখি কেউ ভোক্তা ক্ষতি শিকার হয়েছেন মেয়াদীর্ণ প্রোডাক্ট দেয় অথবা 2-3টা ট্যাগ দেয় ভোক্তাদেরও অনুরোধ করছি আমাদের অফিসে অভিযোগ করার আমরা তখন সেই প্রতিষ্ঠানের দিকে আরও শক্ত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি নিয়মিত অভিযান করছে এই অভিযানের পরে আপনাদের অবজারভেশন কি পরিবর্তন আসছে আমরা আমি দেড়টিন ঘন্টে বলতে চাই আমাদের ভোক্তা অধিদপ্তরের যে তদারকির কার্যক্রমের ফলে বিভিন্ন ব্যবসায়ীরা আগে থেকে অনেক সচেতন হয়েছে কারণ বাজার আজকে আমরা সবগুলো যে প্রতিষ্ঠানে দেখেছি মূল্য তালিকা আছে
এই যে পরিবর্তনটা এটা কিন্তু একটা কন্টিনিউইং প্রসেস। আর পাশাপাশি আরেকটা বিষয় বলি, ভোক্তাদের আগে থেকে একটু সচেতনতা বাড়ছে, কারণ আমরা যখন আমাদের যে ফেসবুক পেজে তারা যে অভিযোগগুলো করেন, অভিযোগের ধরনগুলো যখন দেখি, একসময় শুধু পানির দাম নিয়ে তারা লিখতেন, আজকে কিন্তু শুধু পানির মূল্য বেশি রাখছে এটা নিয়ে লেখেন না, আজকে সব কিছু নিয়ে লিখছেন। যেখানে ভোক্তার অধিকার আছে সেখানে দায়িত্ব পালন করছি আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাদের সামগ্রিক পর্যবেক্ষণ হচ্ছে পরিবর্তন হচ্ছে, তবে আমরা সচেতনতার কাজ শুরু করছি এই কারণে আমাদের আইনের তিনটি দিক, সচেতন করা, প্রতিরোধ করা এবং প্রতিকার দেওয়া। সচেতন করলে মানুষ জানবে, মানুষ যখন জানবে নিজের অধিকার সে আরও এগিয়ে আসবে, এটি একটা গুরুত্বপূর্ণ দিক। আর প্রতিরোধের কাজ আমরা করছি, যেখানে কেউ ভোক্তার অধিকার ক্ষুণ্ণ করছেন আমরা অভিযান করছি। আর প্রতিকারের জায়গাটা, মানুষ যখন সচেতন হবে তখন সে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেটা আইন অনুযায়ী নিষ্পত্তি করলে তখন মানুষও প্রতিকার পাবে, ভোক্তাগণ পাবেন। যদি অভিযোগ প্রমাণিত হয় জরিমানা 25%, অর্থাৎ 10,000 টাকা জরিমানা হলে ভোক্তা 2,500 টাকা পাবেন, 1,00,000 টাকা জরিমানা হলে পাবেন 25,000 টাকা।